দেবতা নয়, কৃষ্ণ হচ্ছে অসুর। সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো। এই শোনা যায় সনাতন ধর্মের কত বড় ক্যান্সার এই অসভ্য। অসভ্যটাই শ্রীকৃষ্ণকে বলে যে সে একটা অসুর। এ কিভাবে ভারতের পক্ষে এতদিন টিকে থাকলো এখানে, ভাবাই মুশকিল। আর এর গলায় এত বড় একটা গলায় মালা পরা লোককে, এত বড় একটা মালা পরিয়ে তাকে সম্মান জানানো হলো, আসরের কি সবাই বোকা নাকি? এগুলো কি কিছুই বোঝে না? ধর্ম সম্পর্কে অপব্যাখ্যা করছে আর সেগুলো মনোযোগ সহকারে সবাই শুনছে সেখানে বসে বসে। একটা আস্ত খারাস বানর কখনো মুক্তর মালার সম্মান জানে না। দেখুন এরপর আবার কি বলে, দেখুন দেখুন কি বলে। আমার দাদা বলতে পারেন সে এখন কোথায় আছে? তোমার দাদা ও তো খোদার বান্দা, ও তো আল্লাহর বান্দা, আল্লাহর খোঁজ করতে করতে সে কাশীর দিকে চলে গেছে। প্রভু নিমেয়ের বড় ভাই বিশ্বরূপ নাকি আল্লাহর খোঁজে কাশীর দিকে চলে গেছে। এত বেহায়া, এত বড় অসভ্য যদি থাকে, এত অপব্যাখ্যা যদি করে, তাহলে মানুষ তো এমনিই তাকে চিনে ফেলে অতি তাড়াতাড়ি। আমি ভাবতে পারছি না যে এত অপব্যাখ্যা করে, এত শয়তানি করে ভারতে এমন একটা ক্যান্সার কীভাবে এখনো টিকে থাকে। এখন পেদারি খা, দেখ জনগণের পেদারি কেমন লাগে। এত অপব্যাখ্যা করছিস সনাতন ধর্মের, যে ধর্ম সারা বিশ্বের মাত্র একমাত্র সনাতন ধর্ম, সর্ববৃহৎ ধর্ম, এবং সনাতন ধর্মের এবং সনাতনের অপব্যাখ্যা করছিস। সনাতনের তুই অর্থই জানিস না, সনাতন কথার মানে কি, সনাতন কথার মানে যদি তুই জানতিস, তাহলে আজকে সনাতন ধর্মের এমন অপব্যাখ্যা তোর মুখ দ্বারা সম্ভব হতো না। অন্তত তুই সনাতন ধর্মের একটা সন্তান হয়ে তুই সনাতন ধর্মেরই সেই এত বদনাম করছিস। দেখ আজকে পাবলিক তোকে কীভাবে পেটাচ্ছে, কীভাবে মারছে, আজকে তুই বুঝে দেখ। পাপ ছাড়ে না কোনোদিন বাপেকেও, সেটা তোর মনে রাখা উচিত ছিল। তুই মনে করছিস যে আমি যা কিছু বলছি সব মানুষ বুঝি সাদরে গ্রহণ করে নিচ্ছে। বোকা, একদম বোকার ঘরে তুই বাস করছিস। একদিন তুই কোনোদিন শাস্ত্রই পাঠ করিস নি, তুই কোনো শাস্ত্রই জানিস নি। তো যদি জানতিস তাহলে তুই এত সনাতন ধর্ম অপব্যাখ্যা তোর মুখ থেকে সাজে না। তোর নাম নাকি আবার দীনু কৃষ্ণ ঠাকুর, বদমাস কোথাকার, তোর নামটা কে রেখেছে সেটাও আমরা জানা নাই। এত পবিত্র নাম এই শয়তানের কাছে কিভাবে কে দিয়েছে তোর নামটি? তুই নামটাকে তুই অসম্মান করেছিস। শ্রীকৃষ্ণকে বলিস তুই অসুর, তুই তোর বংশ চৌদ্দ গোষ্ঠী পর্যন্ত অসুর, বদমাস কোথাকার, তোর মতো বেহায়া, তোর মতো পুলাঙ্গার ক্যান্সার ভারতের জন্য আর একটাও না জন্মে। এভাবে তোমার ওকে শাস্তি দেওয়া হয় জনগণের সমক্ষে। দেখ এবার জনগণ তোকে কীভাবে বিদায় জানালো এবং জনগণ তোকে কী উপহার দিল, এটা তুই বুঝে নে। ভারতের মানুষ আজ জেগে উঠেছে, সনাতন আজ জেগে উঠেছে। তোদের নিস্তার নেই, তোদের মতো শয়তানদের আজ নিস্তার নেই। জেনে রাখিস যেখানেই সনাতন ধর্মের অপব্যাখ্যা করবি সেখানে তোদের ধরা খেতে হবে, মানে উচিত শিক্ষা দেওয়া হবে তোদেরকে।